আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এম কে জামান ইজুপিল্লা সানবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকেরটি টেলিভিশায় ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমাইন সপ্তম পর্ব সে বিগত ছয়টি ক্লাসে আমরা এওয়াদের ছয়টি ফর্মেটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি আজকের ক্লাসে আমরা এওয়াদের সাত এবং আট এই দুইটি ফরমেটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তাহলে চলুন প্রথমে আমরা সাত নম্বর এবং আট নম্বর ফর্মেটটি দেখে আসি ফরিট নম্বর সেভেন র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স স্তর বা পাওয়ার ম্যাট্রিক্স আর ফর্মেট নাম্বার এইট বিজনেস অফ অ্যাপ্লিকেশন ব্যবসায়ী পূরক ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবসায়ী পূরক সেক্ষেত্রে দেখুন প্রথমে আমরা র্যাঙ্ক ম্যাট্রিক্স নির্ণয় করবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মেট এই ফর্মেট থেকে প্রায় পরীক্ষায় বোর্ড পরীক্ষায় প্রস্তাব আসে তবে এই ফর্মেটের অঙ্গগুলি খুবই সহজ ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে গেলে প্রথম শর্ত হলো ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গাকার হতে হবে অর্থাৎ টু টু ম্যাট্রিক্স অথবা থ্রি থ্রি ম্যাট্রিক্স অর্থাৎ তিনটি সারি তিনটি কলম অথবা দুইটা সারি দুইটি কলম বর্গাকার না হলে কখনও ম্যাট্রিক্সের র্যাঙ্ক তৈরি করা সম্ভব নয় তবে যদি কখনও প্রশ্নে বর্গাকার দেওয়া না থাকে তাহলে প্রথমে ম্যাট্রিক্সটি বর্গাকার তৈরি করে নিতে হবে তারপরে নির্ণয়কের মাধ্যমে র্যাঙ্ক নির্ণয় করতে হবে সেক্ষেত্রে দেখুন ইজিপুলা স্যানোডেট প্রবলেম নম্বর এইট এখানে ষাটটি র্যাঙ্ক ম্যাট্রিক্স দেওয়া হয়েছে এখান থেকে আমরা যে কোনো একটি অথবা দুইটি সমাধান করলে বাকিগুলো আপনারা খুব সহজে করতে পারবেন তাহলে প্রথমে আসুন প্রথম ম্যাট্রিক্সের এক নম্বরটি দেওয়া হয়েছে এ থ্রি থ্রি অর্থাৎ তিনটি সারি তিনটি কলাম তিনটি সারি তিনটি কলম ম্যাট্রিক্সের র্যাঙ্ক সাধারণত আমরা ধরে নিতে পারি এটি র্যাঙ্ক হলো থ্রি অর্থাৎ দুইটি শাড়ি দুইটি কলাম যদি হয় তাহলে তার র্যাঙ্ক হলো টু আর তিনটি শাড়ি তিনটি কলাম যদি হয় তাহলে সেটা র্যাঙ্ক হবে প্রথমত থ্রি এরপরে আমাদের নির্ণায়কের মান নির্ণয় করতে হবে এই ম্যাট্রিক্সটি নির্ণয় করার পরে যদি ফলাফল অশূন্য আসে অর্থাৎ শূন্য বাদে যে কোনো মান সেটা মাইনাস হতে পারে প্লাস হতে পারে এমন মান যদি আসে তাহলে এর র্যাঙ্ক থ্রি থাকবে আর যদি শূন্য হয়ে যায় নির্ণয়কের মান তাহলে এক কমে যাবে অর্থাৎ থ্রি থ্রি ম্যাট্রিক্সের র্যাঙ্ক থ্রি থ্রি থেকে এক কমে গেলে হয়ে যাবে টু সেক্ষেত্রে আবারও বলি যে থ্রি থ্রি ম্যাট্রিক্সের র্যাঙ্ক হল থ্রি যদি এটির নির্ণয়কের মান শূন্য হয় তাহলে তিন থেকে এক কমে যাবে তখন তার র্যাঙ্ক হয়ে যাবে টু আর টু টু বিশিষ্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো টু তবে তার নির্ণয়কের মান যদি শূন্য হয়ে যায় তাহলে এক কমে ওয়ান হয়ে যাবে টু থেকে এক বাদ দিলে ওয়ান আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে বাকিটা আমরা অঙ্কের মাধ্যমে সমাধানের মাধ্যমে খেয়াল করব বুঝবো আসুন আমরা এক নম্বর অঙ্কের সমাধানটি দেখি সেক্ষেত্রে আমরা এই নির্ণয়ক প্রথমে এ এ ম্যাট্রিক্সের মানটি বসালাম নির্ণায়কের মাধ্যমে কারণ পরীক্ষা করে দেখতে হবে র্যাঙ্ক নির্ণয় করার সময় প্রথমে আমাদের নির্ণায়ক তৈরি করতে হবে তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করার জন্য আমরা এই প্রশ্নটি বসালাম প্রথমে এখানে এক নম্বর সারিতে উপাদান আছে চার দুই তিন চার দুই তিন এটা নির্ণয় করতে হবে প্রথম উপাদান হলো চার তারপরে নির্ণয়কের মধ্যে এর শাড়ি এবং কলাম বাদ দিলে অনুরাশি থাকে চার তিন দুই চার এরপরে উপাদান আছে দুই এটি আমাদের সূত্রের মাইনাস দুই এরপরে এর কলাম এবং শাড়ি বাদ দিলে থাকে টু থ্রি ওয়ান ফোর এটি হলো অনুরাশি পরবর্তী থ্রি বসানোর আগে আমাদের সূত্রের প্লাস সে গুণ তাহলে প্রথমটা প্লাস মাইনাস প্লাস তাহলে প্লাস থ্রি এরপর নির্ণয় হোক এই থ্রি এর কলাম এবং এর শাড়ি বাদ দিলে অনুরাশি থাকে টু ফোর ওয়ান টু টু ফোর ওয়ান টু এটা আমরা নির্ণয় করি প্রথমে ফোর বসালাম এরপরে আট গুণ করলাম আট গুণন করে চারি চারি ষোলো আর মাইনাস তিন দুই ছয় সতের মাইনাস তিন দুই ছয় বিরাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম পরবর্তী মাইনাস টু বিরাকেট দিলাম চার দুই গুণ করলে হয় আট তিন একে তিন এটা মাইনাস তিন এরপর শুনুন প্লাস থ্রি আট গুণ করলাম দুই দুই চার আর এদিকে আট গুণ করলাম মাইনাস চারিকে চার এরপরে লাইন আমরা আসি চারের সাথে এখানে ষোলো এবং ষোলো থেকে ছয় বাদ দিলে থাকে দশ তাহলে চার গুণ দশ মাইনাস দুই দুইয়ের সাথে ব্র্যাকেটের ভিতরে আট থেকে তিন বাদ দিলে থাকে পাঁচ পাঁচ দুই গুণ করলে হয় দশ এটা মাইনাস দশ হলো প্লাস তিন তিনের সাথে শূন্য শূন্য গুণ করলে আসে শূন্য তাহলে আসুন এটা আমরা যোগ বিয়োগ করে পেলাম চল্লিশ থেকে দশ মাইনাস করার পরে তিরিশ থাকে আছে দেখুন নির্ণয়কের মান আসলো তিরিশ অর্থাৎ এটি হলো অশূন্য মান এটা শূন্য নয় তাহলে ম্যাট্রিক স্টেজ নির্ণয়কের মান আসলো অশূন্য এটার র্যাঙ্ক হবে থ্রি কারণ এটা শূন্য হয়নি তাহলে আসুন সো দ্য র্যাঙ্ক অফ এম এ সমান সমান থ্রি বিকজ কারণ এ নির্ণায়ক ইজ নট ইকুয়াল জিরো যেহেতু এ নির্ণয়কের মান জিরো হয়নি এটা আবার পরীক্ষা করা যায় প্রত্যেকটি অনুরাশি প্রথম অনুরাশির এটা টু টু বিশিষ্ট এর মান অশূন্য হয়েছে এটাও দ্বিতীয় অংশ এটাও অশূন্য হয়েছে তৃতীয় অনুরাশি এটার মানও অশূন্য হয়েছে অর্থাৎ টু টু বিশিষ্ট হলে সেগুলি অশূন্য হচ্ছে আর থ্রি থ্রি দিলে তখন আমাদের শূন্য হচ্ছে অর্থাৎ অশূন্য হচ্ছে যাই হোক তাহলে আমাদের যেহেতু প্রত্যেকটার মান অশূন্য হয়েছে অর্থাৎ নির্ণায়কের মান যদি কখনও শূন্য না হয় তাহলে র্যাঙ্ক ঠিক থাকবে থ্রি থ্রি বিশিষ্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো থ্রি আর টু টু বিশিষ্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে টু যেহেতু এটা অশূন্য হয়েছে এটা অবশ্যই আমরা বলতে পারি যে র্যাঙ্ক অফ এ এ সমান সমান থ্রি ইন দ্য অর্ডার অফ থ্রি থ্রি এগুলো না লিখলো চলবে সো দ্য র্যাঙ্ক অফ এ সমান সমান থ্রি অ্যান্সার সেক্ষেত্রে দেখুন এবার আসুন দ্বিতীয় অঙ্কটি দ্বিতীয় অঙ্কটি বলা হচ্ছে ডিটারমাইন দা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এ থ্রি থ্রি এটিও থ্রি থ্রি বিশিষ্ট ম্যাট্রিক্স অর্থাৎ এর র্যাঙ্ক থ্রি হতে পারে তবে যদি এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান শূন্য আসে তাহলে তখন এটা লেস দ্যান থ্রি অর্থাৎ তখন টু হয়ে যাবে তিন নম্বর অঙ্কটি এ থ্রি থ্রি অর্থাৎ তিনটে সাড়ে তিনটি কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স এটা র্যাঙ্ক হলো থ্রি তবে এর নির্ণায়কের মান যদি শূন্য আসে তাহলে অবশ্যই সেটা লেস দ্যান থ্রি হবে অর্থাৎ তখন র্যাঙ্ক টু হয়ে যাবে অবশ্যই এটা প্রশ্ন করা হচ্ছে যে দেন র্যাঙ্ক ইজ লেস দেন থ্রি অর্থাৎ থ্রি থেকে কম এটা প্রমাণ করতে হবে অর্থাৎ আমরা বুঝতে পারছি এই ম্যাট্রিক্সটি নির্ণয় করলে অবশ্যই শূন্য আসবে তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে লেস দ্যান থ্রি অর্থাৎ এনার র্যাঙ্ক হয়ে যাবে টু চার নম্বর অঙ্কটি ইফ দ্য এ থ্রি থ্রি বিশিষ্ট ম্যাট্রিক্স তিনটে সারি তিনটি কলাম দেন ফাইন্ড আউট দ্য র্যাঙ্ক তারপরে র্যাঙ্কের মান নির্ণয় করতে হবে অর্থাৎ এখন আমরা দেখছি যে তিনটে সারি তিনটে কলাম অর্থাৎ র্যাঙ্ক হলো থ্রি তবে এর এ নির্ণায়কের মান যদি অশূন্য হয় থ্রি থাকবে আর যদি শূন্য হয় তাহলে লেস দ্যান থ্রি অর্থাৎ থ্রি থেকে কমে যাবে অর্থাৎ এর র্যাঙ্ক হবে তখন টু এই চারটি অঙ্ক আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন তো আমরা দ্বিতীয় অঙ্কটা একটু দেখি যদিও দুই নম্বর অঙ্কটি দুইবার আসতে পড়ে সেখানে দেখুন ডিটারমাইন দ্য র্যাঙ্ক প্রথমে আমরা দেখলাম তিনটি শাড়ি তিনটি কলাম অর্থাৎ এর র্যাঙ্ক হলো থ্রি কিন্তু নির্ণায়কের মান নির্ণয় করি প্রথমে এ নির্ণায়ক এর উপাদানগুলি এক দুই তিন উপরের এক দুই তিনের নির্ণায়ক নির্ণয় করলাম তো অনুরাশি প্রথম অনুরাশি দ্বিতীয় অনুরাশি তৃতীয় অনুরাশি এরপর আসুন নির্ণায়কের মান যেভাবে নির্ণয় করতে হয় আট গুণন করে আমরা ক্যালকুলেশন করলাম এটি মান আসছে জিরো শিখে দেখুন নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে থ্রি থ্রি বিশিষ্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক তখন টু হয়ে যায় অর্থাৎ এক কমে যায় তো এটা আমরা লিখতে পারি দেন র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু বিকজ এ নির্ণায়ক ইকুয়াল জিরো কারণ এই নির্ণয়কের মান জিরো হয়ে গেছে পরীক্ষা করে দেখেছি আমরা নির্ণায়কের মান জিরো অ্যান্ড আমরা এগুলো প্রত্যেকটি অনুরাশিকে আবার আলাদাভাবে দেখেছি এগুলি অশূন্য হয় টু টু বিশিষ্ট অনুরাশি এটা অশূন্য আসে কিন্তু আমাদের নির্ণয়কের মান জিরো এসেছে বলে এ র্যাঙ্ক হচ্ছে টু ইন দ্য অর্ডার অফ থ্রি থ্রি অর্থাৎ থ্রি থ্রি বিশিষ্ট ম্যাট্রিক্স দে আর আর ফর আচ্ছা ফর দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এ এ উড বি টু হুইজ লেস দ্যান থ্রি যেটা থ্রি থেকে কম বাকিগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন এগুলো অবশ্যই আপনারা পারবেন সেক্ষেত্রে তাহলে আশা করি আপনারা ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বুঝতে পারছেন এরপরে আসুন আমরা আট নম্বর ফরমেটটা দেখে আসি আট নম্বর ফর্মেট ব্যবসায়ীপূরক অ্যাপ্লিকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মেট এই ফর্মেটের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে তাহলে প্রথমে আসুন অঙ্কটি পড়ি আমরা ইসপিরাসান নোটের নয় নম্বর প্রবলেম এখানে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে দশটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্কগুলি এক জায়গায় দেওয়া আছে এগুলি আপনারা প্র্যাকটিস করবেন আমরা এখান থেকে দুইটি বা তিনটি সমাধান করব তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে প্রথমে এক নম্বর অঙ্কটি দেখি কি বলা হয়েছে এ প্রোডাকশন কোম্পানি টোটাল সেল ভ্যালু ভলিউম টোটাল সেল ভলিউম দেওয়া আছে সেলিং প্রাইস অ্যান্ড কস্ট কস্ট অফ প্রোডাকশন আর শোন বিলো ইন মার্কে ইন ম্যাট্রিক্স ফর্ম ম্যাট্রিক্স ফর্মে সেলিং প্রাইস দেওয়া আছে প্রোডাকশন কস্ট দেওয়া আছে এবং সেল ভ্যালু দেওয়া আছে যেমন এখানে কোয়ান্টিটি এটা হলো সেল ভলিউম অর্থাৎ কত ইউনিট বিক্রি করেছে সাতশো সাতশো এবং দুশো পিতে পিতে প্রাইস অর্থাৎ সেল প্রাইস ষাট টাকা ছয় টাকা এবং একশো পঞ্চাশ টাকা কলাম আকারে দেওয়া আছে কস্ট প্রাইস এটি তিন টাকা ষাট টাকা এবং একশো পঁচিশ টাকা এটাও কলাম আকারে দেওয়া আছে ফাইন্ড আউট দ্য গ্রোস প্রফিট অফ দ্যাট কোম্পানি এই কোম্পানির মোট মুনাফা দেখাতে হবে মোট মুনাফা কত সেখানে দেখুন আমরা জানি মোট মুনাফার সূত্র হলো টোটাল রিভিনিউ মাইনাস টোটাল কস্ট টোটাল রিভিনিউ বের করে টোটাল কস্ট বাদ দিলে মোট মুনাফা পাওয়া যাবে তাহলে আমরা প্রথম অঙ্কটি সমাধান দেখে আসি নিচে আমাদের সমাধান করে দেওয়া হয়েছে দেখুন প্রথমে এ অঙ্কটি গিভেন দেওয়া আছে কোয়ান্টিটি সাতশো চারশো এবং দুইশো আর প্রাইস সেল প্রাইস ষাট টাকা ছয় টাকা এবং একশো পঞ্চাশ টাকা আর কস্ট প্রাইস তিন টাকা ষাট টাকা এবং একশো পঁচিশ টাকা এগুলো পুরো স্নেহ সাপ্লাই দেওয়া আছে দেন আমরা এবার বের করবো উই ফাইন্ড আউট গ্রোস প্রফিট সমান হট উই নো দ্যাট আমরা জানি গ্রোস প্রফিট সমান সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট নাও এখন টোটাল রেভিনিউ আমরা পাবো কোথায় টোটাল রেভিনিউ হবে কোয়ান্টিটির সাথে সেল প্রাইস গুণ করতে হবে তাহলে নাও টোটাল রেভিনিউ সমান সমান কোয়ান্টিটি ইন্টু সেল প্রাইস কোয়ান্টিটি সাতশো চারশো এবং দুইশো ইন্টু সেল প্রাইস ষাট টাকা ছয় টাকা এবং একশো পঞ্চাশ টাকা গুণের সিস্টেম হলো প্রথম ম্যাট্রিক্সের শাড়ির উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলমের উপাদানগুলো গুণ করতে হয় অর্থাৎ সাতশোর সাথে চার গুণ করতে হবে তাহলে চার সাথে আঠাশশো নিয়ম অনুযায়ী সতের প্লাস চারশোর সাথে গুণ করতে হবে ছয় চারশো চব্বিশশো প্লাস দুশোর সাথে গুণ করতে হবে একশো পঞ্চাশ তাহলে আসে তিরিশ হাজার তিরিশ হাজার আধ দুই হাজার বত্রিশ হাজার দুই হাজার চৌত্রিশ হাজার এবং আটশো আর চারশো বারোশো অর্থাৎ পঁয়ত্রিশ এটি হলো টোটাল রেভিনিউ এরপরে আসুন টোটাল কস্ট নির্ণয় করতে হবে সেক্ষেত্রে টোটাল কস্টের সূত্র হলো কোয়ান্টিটি ইনটু কস্ট প্রাইস তাহলে কিউ ইন্টু সি কোয়ান্টিটি সাতশো চারশো দুইশো ইন্টু কস্ট প্রাইস তিন টাকা টাকা এবং একশো টাকা তাহলে আমাদের পূর্বে না গুণ করতে হবে সাতশোর সাথে প্রথম গুণ করলাম আমরা তিন তিন সাথে একুশশো প্লাস চারশোর সাথে গুণ করলাম সাট সাড়ে সারি ষোলোশো প্লাস দুইশোর সাথে গুণ করলাম একশো পঁচিশ গুণ করলে একশো পঁচিশ হাজার পঁচিশ হাজার আর এক হাজার ছাব্বিশ হাজার আর দুই হাজার আঠাশ হাজার সাতশো এই আঠাশ হাজার সাতশো হলো টোটাল কস্ট টোটাল রেভিনিউ পঁয়ত্রিশ হাজার দুইশো টোটাল কস্ট আঠাশ হাজার সাতশো এটি মাইনাস করলে আসে গ্রোস প্রফিট পঁয়ত্রিশ হাজার দুশো থেকে আঠাশ হাজার সাতশো বিয়োগ করলে উত্তর আসে ছয় হাজার পাঁচশো টাকা এটি অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পারছেন এই ব্যবসায়ী প্রয়োগ প্রতি বছরই আসে তাহলে এক নম্বর ব্যবসায়ী প্রয়োগটা আমরা কমপ্লিট করলাম এবার আসুন দুই নম্বর অঙ্কটি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বি নম্বর অঙ্কটি বলা হচ্ছে এ ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট থ্রি প্রোডাক্ট প্রোডিউস এক্স ওয়াই জেড হুইস হি সেল ইন টু মার্কেট অ্যানুয়াল সেল ভ্যালু আর ইন্ডিকেট বিলো নিচে দেওয়া হলো এখানে ম্যানুফ্যাকচারিং প্রডিউস করে তিনটের প্রোডাক্ট এক্স ওয়াই জেড তিনটি প্রোডাক্ট উৎপাদন করে এবং এই পণ্যগুলো বিক্রি করে দুইটি মার্কেটে তাই দুইটি মার্কেট এটা শাড়ি আকারে বসানো হয়েছে আর প্রোডাক্টগুলো কলম আকারে দেওয়া হয়েছে এক্স ওয়াই জেড সেখানে দেখুন নিচে বলা হয়েছে ইফ ইউনিট সেল প্রাইস এক্স ওয়াই জেড আর আড়াই টাকা এক টাকা পঁচিশ পয়সা এবং এক টাকা পঞ্চাশ পয়সা রেসপেক্টিভলি অর্থাৎ পর্যায়ক্রমে যদি এক্সের সেল প্রাইস আড়াই টাকা হয় ওয়ের সেল প্রাইস যদি এক টাকা পঁচিশ পয়সা হয় এবং জেডের সেল প্রাইস যদি এক টাকা পঞ্চাশ পয়সা হয় ফাইন্ড আউট দ্য টোটাল রেভিনিউ ইন ইস মার্কেট প্রত্যেকটি মার্কেটে আলাদাভাবে টোটাল রেভিনিউ বের করতে হবে সেক্ষেত্রে দেখুন টোটাল রেভিনিউর সূত্র হল টোটাল প্রোডাকশন কোয়ান্টিটি ইন টু সেলফি অর্থাৎ কোয়ান্টিটি আমাদের দুইটি মার্কেটে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে শাড়ি কলম আকারে আর সেলফি রাইসগুলো দেওয়া হয়েছে দুই নম্বর প্রশ্ন বলা আছে ইফ দ্য ইউনিট কস কস প্রাইস অফ দ্য অ্যাবভ থ্রি কমিউডিটি আর এক টাকা আশি পয়সা এক টাকা বিশ পয়সা এবং আশি অনলি আশি পয়সা হয় রিসপেক্টলি পর্যায়ক্রমে ফাইন্ড আউট দ্য গ্রোস প্রফিট অর্থাৎ টোটাল কস্ট যদি অর্থাৎ কস প্রাইস পার ইউনিট যদি এক টাকা আশি পয়সা এক টাকা বিশ পয়সা এবং অনলি আশি পয়সা হয়ে থাকে এক্স ওয়াই জেডের মূল্য এক্স ওয়াই জেডের খরচ তাহলে গ্রোস প্রফিট কত সেখানে দেখুন গ্রোস প্রফিট বের করতে গেলে আমাদের টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট মাইনাস দিতে হবে তাহলে এখানে গ্রোস প্রফিট পাওয়া যাবে তো আসুন আমরা প্রস্তুতি ভালোভাবে করে নিলাম কোয়ান্টিটি দেওয়া আছে সেল প্রাইজ দেওয়া আছে এবং কস্ট প্রাইজ দেওয়া আছে এগুলো প্রথমে আমরা গিভেন দিয়ে লিখে নিই অ্যান্সারে যাই অ্যান্সারটি দুই নম্বর এটা বি নম্বর অ্যানসার হলো সলিউশন গিভেন দেওয়া আছে প্রথমে কোয়ান্টিটি দেওয়া আছে ম্যাট্রিক আগারে সাধারণ হলো দশ হাজার দুই হাজার এবং আঠারো হাজার আর দ্বিতীয় শাড়িতে দেওয়া আছে ছয় হাজার বিশ হাজার এবং আট হাজার এটা দ্বিতীয় মার্কেট আর প্রথমটা হলো প্রথম মার্কেট সেল প্রাইস আড়াই টাকা এক টাকা পঁচিশ পয়সা এবং এক টাকা পঞ্চাশ পয়সা কস্ট প্রাইস এক টাকা আশি পয়সা এক টাকা বিশ পয়সা এবং অনলি আশি পয়সা এই মানগুলো দেওয়া আছে এখন প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল টোটাল রেভিনিউ নির্ণয় করতে হবে ক্যালকুলেশন অফ টোটাল রেভিনিউ টি আর নো দ্যাট আমরা জানি টোটাল রেভিনিউ সমান কোয়ান্টিটি ইন্টু সেল প্রাইস কোয়ান্টিটি প্রথমে কিউর মান টিক্সটি বসানো হল এবং তার সাথে সেল প্রাইস গুণ করা হলো সেল প্রাইস কলম আকারে দেওয়া আছে তো গুণ করা হবে দশ হাজারের সাথে আড়াই টাকা তাতে আসে গুণ করলে সে দেখুন গুণ বহাই দিলাম দশ হাজার গুণ আড়াই টাকা প্লাস দুই হাজারের সাথে এক টাকা পঁচিশ পয়সা এবং আঠেরো হাজারের সাথে এক টাকা পঞ্চাশ পয়সা তৃতীয় শাড়ি ছয় হাজারের সাথে আড়াই টাকা বিশ হাজারের সাথে এক টাকা পঁচিশ পয়সা এবং আট হাজারের সাথে এক টাকা পঞ্চাশ পয়সা প্রথম গুণ বসিয়ে এরপরে আসুন পরে লাইন আমরা গুণ ফলাফল করলাম দশ হাজারের সাথে আড়াই টাকা গুন করি পঁচিশ হাজার দুই হাজারের সাথে এক টাকা পঁচিশ হাজার গুন করি পঁচিশশো আঠারো হাজারের সাথে এক টাকা পঞ্চাশ হাজার গুণ করি হয় সাতাশ হাজার মাঝে সব পিলার দেওয়া আছে ছয় হাজারের সাথে আড়াই টাকা গুন করলাম পনেরো হাজার বার বিশ হাজারের সাথে এক টাকা পঁচিশ হাজার গুন করলাম পঁচিশ হাজার এবং আট হাজারের সাথে এক টাকা পঞ্চাশ হাজার গুন করলি বারো হাজার এবার আসুন পঁচিশ হাজার যোগ পঁচিশ পঁচিশ হাজার আর দুই হাজার সাতাশ হাজার আর সাতাশ হাজার চুয়ান্ন হাজার পাঁচশো প্রথমটা প্রথম সারিতে যোগ হলো চুয়ান্ন হাজার পাঁচ পাঁচশো দ্বিতীয় সারিতে পনেরো আর পঁচিশ চল্লিশ আর বারো বাহান্ন হাজার প্রত্যেকটি মার্কেটে আলাদাভাবে দেখানো দেখাতে বলা হয়েছে এই জন্য আমরা প্রথম মার্কেটে পেয়েছি চুয়ান্ন হাজার পাঁচশো দ্বিতীয় মার্কেটে সেল হয়েছে বাউন্ন হাজার টাকা এটি আনসার সেক্ষেতন এবার আসুন দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে গ্রস প্রফিট নির্ণয় করতে হবে যেখানে কস্ট প্রাইস দেওয়া আছে তাহলে কস গ্রস প্রফিটের সূত্র আমরা জানি টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট টোটাল রিভিনিউ যেহেতু আমরা প্রথমে পেয়ে গেছি এবার আমাদের টোটাল কস্ট নির্ণয় করতে হবে তো সূত্রটা লিখলাম প্রফিট সমান টোটাল রিভিনিউ মাইনাস টোটাল কস্ট নাও টোটাল কস্ট সমান সমান কোয়ান্টিটি ইন টু প্রাইস কোয়ান্টিটি বসানো হলো এবং কস্ট প্রাইস এক টাকা আশি পয়সা এক টাকা বিশ পয়সা এবং অনলি আশি পয়সা গুণ করা হল দশ হাজারের সাথে এক টাকা আশি পয়সা গুণ প্লাস দুই হাজারের সাথে এক টাকা বিশ পয়সা আঠেরো হাজারের সাথে অনলি আশি পয়সা ছয় হাজারের সাথে এক টাকা আশি পয়সা বিশ হাজারের সাথে এক টাকা বিশ পয়সা এবং আট হাজারের সাথে আশি পয়সা গুণগুলি আমরা বসিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এবার আমরা ফলাফল নির্ণয় করলাম প্রথমটা হয়েছে আঠারো হাজার টাকা প্লাস চব্বিশশো প্লাস চোদ্দো হাজার চারশো দ্বিতীয় শাড়ি ছয় হাজারের সাথে এক টাকা আশি পয়সা গুণ করলে হয় দশ হাজার আটশো টাকা বিশ হাজারের সাথে এক টাকা বিশ পয়সা গুণ করলে হয় চব্বিশ হাজার টাকা এবং আট হাজারের সাথে আশি পয়সা গুণ করলে হয় ছয় হাজার চারশো টাকা প্রথম শাড়ি যোগ করে দেখলাম এখানে আসে চৌত্রিশ হাজার আটশো এবং দ্বিতীয় শাড়ি আসে একচল্লিশ হাজার দুইশো দুইটি মার্কেটে আলাদা আলাদাভাবে খরচ দেখানো হলো এবার আসুন গ্রোস প্রফিট গ্রোস প্রফিটের সূত্র অনুযায়ী টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস টোটাল রেভিনিউ আমরা এক নম্বর রিকোয়ারমেন্ট থেকে আনলাম এখান থেকে চুয়ান্ন হাজার পাঁচশো এবং বাউান্ন হাজার মাইনাস টোটাল কস্ট দ্বিতীয় রিকোয়ারমেন্ট থেকে এখান থেকে চৌত্রিশ হাজার আটশো এবং একচল্লিশ হাজার তাহলে প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় ম্যাট্রিক্স বিয়োগ করা হলো চুয়ান্ন হাজার পাঁচশো থেকে চৌত্রিশ হাজার আটশো বিয়োগ করলে হয় উনিশ হাজার সাতশো বাউান্ন হাজার থেকে একচল্লিশ হাজার দুইশো বাদ দিলে থাকে দশ হাজার আটশো অর্থাৎ টোটাল দুইটা মার্কেটের প্রফিট একত্রে যোগ করে পায় উনিশ হাজার সাতশো প্লাস দশ হাজার আটশো সমান তিরিশ হাজার পাঁচশো এটি অ্যান্সার সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে ব্যবসায়ীপূরক প্রত্যেকটি অঙ্ক একইভাবে পরবর্তী অঙ্কগুলি এভাবে দেওয়া আছে আপনারা এগুলি বাসায় প্র্যাকটিস করবেন এবার আসুন আরেকটি অঙ্ক আমরা দেখি এইস নম্বর অঙ্কটি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই অঙ্কটি প্রায় পরীক্ষায় আসে তো এর উপরেও আরও আছে এফ জি এইস সেক্ষেত্রে দেখুন এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে ইজি প্লাস নোটে দিয়েছি এগুলো আপনার প্র্যাকটিস করবেন তাহলে আসুন এইস নম্বর অঙ্কটি অ্যান্সার করে দেখি এইস নম্বর অঙ্কটি বলা হচ্ছে এ ট্রাস্ট ফান্ড হ্যাজ পঞ্চাশ হাজার টাকা দ্যাট ইজ টু বি ইনভেস্টেড টু টু টাইপ অফ বন্ড পঞ্চাশ হাজার টাকা একটা ট্রাসফ্যান্ডে জমা আছে এই টাকাটি বিনিয়োগ করতে চাচ্ছে দুইটি বন্ডে দুই ধরনের বন্ড দ্য ফার্স্ট বন্ড পে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট অ্যান্ড সেকেন্ড বন্ড পে ছয় পার্সেন্ট ইন্টারেস্ট পারে নাম বাৎসরিক পাঁচ পার্সেন্ট সুদ এবং ছয় পার্সেন্ট সুদ দুইটা বন্ডে আলাদা আলাদাভাবে বন্টন করতে চাই ইজিং দ্য ম্যাট্রিক্স অ্যালজবরা ডিটারমাইন হাউ টু ডিভাইড টু টাকা পঞ্চাশ হাজার অ্যামাং বিটুইন দ্য টু টাইপ অফ বন্ড দুইটি বন্ডের মধ্যে কিভাবে বন্টন করে দেওয়া যাবে বন্ডের ভিতরে ভাগ করে বিনিয়োগ করা যাবে যাতে করে সো অ্যাস টু ওপেন অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট যেখানে সাতাশশো আশি টাকা আসে সেক্ষেত্রে যদি শুধুমাত্র আমাদের দুইটি বন্ডে ভাগ করে দিতে বলা হতো তাহলে আমরা হাফ হাফ করে অর্থাৎ ইস ওয়ান ইস টু ওয়ান করে পঁচিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দুইটি বন্ডে বিনিয়োগ করতে পারতাম কিন্তু এভাবে বন্টন করা যাবে না আমাদের শর্ত দেওয়া হয়েছে যেখানে টোটাল ইন্টারেস্টের পরিমাণ হবে সাতাশশো আশি টাকা আবার ইন্টারেস্টের রেট দুইটি বন্ডে দুই রকম যেখানে প্রথম বন্ডে পাঁচ পার্সেন্ট দ্বিতীয় বন্ডে ছয় পার্সেন্ট এটা হলো ইন্টারেস্টের হার আর টোটাল অ্যামাউন্টের পরিমাণ দেওয়া রয়েছে তাহলে কত টাকা করে বিনিয়োগ করলে ছয় পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট সুদে টোটাল সুদের পরিমাণ সাতাশশো আশি টাকা হবে এটা আমাদের নির্ণয় করতে হবে যে আসলেই কত টাকা করে বন্টন করে বিনিয়োগ করা হয়েছে দুইটি বন্টে এই টাকাটা দেখাতে হবে তো আমরা অ্যান্সারটি শুরু করি ফার্স্ট বন্ড ধরে নিলাম যে ইনভেস্টমেন্ট এক্স পরিমাণ টাকা ফার্স্ট বন্ডে যদি আমরা এক্স পরিমাণ টাকা বিনিয়োগ করি তাহলে সেকেন্ড বন্ডে আমাদের পঞ্চাশ হাজার থেকে এক্স পরিমাণ টাকা বাদ দিলে যে টাকা থাকে সেই টাকা বিনিয়োগ করা হবে অর্থাৎ পঞ্চাশ হাজার মাইনাস এক্স এটি আমাদের ম্যাট্রিক্স অ্যালজেব্রার মাধ্যমে দেখানো হচ্ছে এবার আসুন ফার্স্ট ইন্টারেস্ট রেট দেওয়া আছে ফার্স্ট বন্ডের পাঁচ পার্সেন্ট মানে পয়েন্ট জিরো ফাইভ আর সেকেন্ড বন্ডের ইন্টারেস্ট রেট দেওয়া আছে পয়েন্ট জিরো সিক্স ফাইভ পার্সেন্ট নাও এখন আমরা ইনভেস্টমেন্টটা এভাবে দেখাতে পারি যে ইনভেস্ট ম্যাট্রিক্স এ ধরে নেওয়া হলো প্রথমে এক্স পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছে এবং দ্বিতীয় পঞ্চাশ হাজার এটা হলো এ ম্যাট্রিক্স সুদের হার পাঁচ পার্সেন্ট এবং ছয় পার্সেন্ট সুদের হার হলো বি ম্যাট্রিক্স এটা দেখানো হলো পয়েন্ট জিরো ফাইভ এবং জিরো সিক্স এটা কলম আকারে এবার আসুন এই দুইটি এ এবং বি গুণ করে যে টাকা হয় সেই টাকার পরিমাণ সাতাশশো আশি টাকা হলো টোটাল সুদের পরিমাণ তাই লেখা হলো এবি সমান সমান ফলাফল সাতাশো আশি অর্থাৎ এবি এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স গুণ করা হলো এক্স একটু এক্সপ্রেস ফাঁকা দিয়ে পঞ্চাশ হাজার মাইনাস এক্স ইন টু পয়েন্ট জিরো ফাইভ ইন্টু পয়েন্ট জিরো সিক্স কলম আকারে আমরা বসিয়ে দিলাম এখানে এবার আসুন দ্বিতীয়টা আমরা দেখি দ্বিতীয় পরবর্তী লাইন এই পয়েন্ট জিরো ফাইভের সাথে এক্স গুণ করা হলো আর এ বিড় মান সেক্ষেত্রে আবার বলি এব মান সাতাশো আশি টাকা এই টাকাটা আমরা বসিয়ে দিলাম এবং পয়েন্ট জিরো ফাইভের সাথে এক্স গুণ করলাম এরপরে গুণের নিয়ম অনুযায়ী প্লাস পয়েন্ট জিরো সিক্সের সাথে পঞ্চাশ হাজার মাইনাস এক্স এটা বিরাকেট দিয়ে রাখলাম পরবর্তীতে গুণ করব পরের লাইনে তাহলে আসুন পয়েন্ট জিরো ফাইভ এক্স এটা থাকলো প্লাস পয়েন্ট জিরো সিক্স পাঁচ পঞ্চাশ হাজারের সাথে গুণ করলে আসে তিন হাজার আর পয়েন্ট জিরো সিক্স এক্সের সাথে গুণ করে আসে মাইনাস পয়েন্ট জিরো সিক্স এক্স পরের লাইন সাতাশশো আশি সমান সমান এখানে আমাদের দেওয়া হয়েছে তিন হাজার টাকা সেক্ষেত্রে তিন হাজার টাকা আগে নিয়ে আসলাম এবং পয়েন্ট জিরো থেকে পয়েন্ট জিরো করলে থাকে জিরো অর্থাৎ মাইনাস পয়েন্ট এ পরিমাণ আমাদের এক্স থাকে তাহলে আসুন তিন টাকা আর এ পাশে আসে সাতাশো আশি টাকা তো আমরা টাকাগুলো এক জায়গায় করি আর এক্সগুলো আলাদা করি তাহলে এক্স এ পাশের ডান পক্ষ থেকে বাম পক্ষে এক্স নিলাম যাতে মাইনাসটা পিলাস হয়ে গেল পয়েন্ট জিরো ওয়ান এক্স সমান সমান তিন হাজার মাইনাস এ পাশের সাতাশো আশি ডানের পাশে নিয়ে বিয়োগ করলাম তিন হাজার থেকে সাতাশো আশি বাদ দিলে থাকে দুশো বিশ টাকা অর্থাৎ পয়েন্ট জিরো ওয়ান এক্সে এক্স সমান সমান দুশো বিশ অর্থাৎ এক্স সমান সমান দুশো বিশ ভাগ পয়েন্ট জিরো ওয়ান ভাগ করলে আসে কত বাইশ হাজার টাকা সেখানে দেখুন প্রথম বন্ডে আমরা বিনিয়োগ করেছি বাইশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজারের থেকে বাইশ হাজার টাকা বাদ দিলে আর অবশিষ্ট থাকে আঠাশ হাজার টাকা অর্থাৎ দ্বিতীয় বন্ডে বিনিয়োগ করা হয়েছে আঠাশ হাজার টাকা এটি দেখাবো যে ফার্স্ট বন্ড ইনভেস্টমেন্ট অব সময় মাস বাইশ হাজার সেকেন্ড বন্ড পঞ্চাশ হাজার মাইনাস বাইশ হাজার তার মানে আশি আঠাশ হাজার টাকা এটি আমাদের অ্যান্সার তাহলে বাইশ হাজার এবং আঠাশ হাজার এটা হলো অ্যান্সার সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এরকম অঙ্ক পর এর পূর্বতে অর্থাৎ জি নম্বরেও দেওয়া হয়েছে এখানে তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে যেখানে প্রথমে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছিল এটি দেওয়া হয়েছে তিরিশ হাজার টাকা একই অঙ্ক ফিগারটা একটু আলাদা এর আগেটাও খুবই সহজ অঙ্ক আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন সেখানে দেখুন তাহলে আমরা আশা করি সেটা ব্যবসায়ীপূরক অঙ্কগুলি বুঝতে পারলাম আগামী ক্লাসে আমরা নয় নম্বর ফর্মেটে অঙ্কটি করব আজকের ক্লাস তাহলে আমাদের এখানে শেষ হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ